কি ভাবছো তো, অনেকদিন ভিডিও পোস্ট করিনি। হ্যাঁ করিনি, শরীরটা খুব খারাপ ছিল, জ্বর সর্দি কাশি গা হাত পা মাথা ব্যথা সব ছিল, বাট তবুও কাজটাকে আমি এতটাই ভালোবেসেছি যার পারলাম না। মাথায় তেল দেওয়া অবস্থাতেই মেকআপ করতে বসে পড়েছি, বাট এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটা কি সেটা ভিডিওটা পুরোটা শুনলে দেখলে তোমরা বুঝতে পারবে। এবং এই যে রুমাল দিয়ে মুছছি এটা কিন্তু ঘাম মুছছি, হ্যাঁ, তো এটার জন্যই ভিডিওটা তোমাদেরকে পুরোপুরি দেখতে হবে। এবং এটার অনেক ট্রিক্সও রয়েছে সেটা জানার জন্য কিন্তু আমাকে ফলো করতে হবে। তো চলো আমরা ভিডিওটা পুরোটা দেখে ফেলি। হ্যাঁ এভরিওয়ান, তো আমার মেকআপ কমপ্লিট, তোমরা সবাই দেখেছো আমি কিন্তু উইদাউট এসি ফ্যান, আমার মাথার উপর কিন্তু ফ্যান নেই, ফ্যান চলতে আমার চুলগুলো একটু হলে উঠতো। তো যখন মেকআপ করতে বসেছিলাম তখন কিন্তু আমি ঘামছিলাম প্রচণ্ড দরদর করে। তো আজকে এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল যে আমি এত প্রচণ্ড গরম, মানে ভীষণ আজকে টেম্পারেচার ভীষণই হাই, মানে গরমে টেকা যাচ্ছে না। আমি ইচ্ছে করে আমি ফ্যানও মাথার উপর চালাইনি আর এসিও চালাইনি, আমি দেখতে চাইছিলাম যে কতটা চ্যালেঞ্জ কি পূরণ করতে পারি। তো তোমাদের সামনেই টোটাল পুরোটাই করা, মাঝখানে মাঝখানে একটুখানি হালকা হালকা ঘাম হচ্ছিলো যেটা আমি ফেস টাওয়াল দিয়ে মুছে নিয়েছি, কিন্তু আমার মেকআপের কিন্তু কিচ্ছু হয়নি। এবং আমি মেকআপটা আমি আজকে সারা রাত রেখে দেবো, আমি রাত্রিবেলায় মেকআপ করি তোমরা সবাই জানো, তো রেখে দেবো এবং আমি দেখবো যে সকাল পর্যন্ত কীরকম কী থাকে। যে কটা প্রোডাক্ট আমি ইউজ করেছি সব কটাই একটু হাই এন্ড ইউজ করেছি, কারণ ওয়াটারপ্রুফ বলো বা এই লং লাস্টিংয়ের জন্য গরমকালের জন্য কী কী ইউজ করতে হয় সেগুলো, সেই প্রোডাক্টগুলো একটুখানি কস্টলি না করলে এই ফিনিশিংগুলো এই এতটা টাইম লং লাস্টিংগুলো হবে না। তো সেই প্রোডাক্ট নলেজ আমি তোমাদের পরে দেখিয়ে দেবো, পরে বলে দেবো কী কী আমি ইউজ করেছি, ভিডিওটা দেখিয়ে দেবো। বাট পুরো মেকআপটা তোমাদের সামনে একদম দেখো, আমার এখনও আমার আবার লিপ করানি, বাট আমার এখনও কিন্তু ঘাম হয়নি। এই জায়গাগুলো ম্যাক্সিমাম ঘাম হয় এই জায়গাগুলো, বাট আমার কিন্তু কিছু হয়নি। বা যদিও হয় তোমাদের ক্ষেত্রেও যদিও বা হয়ে থাকে তাহলে হালকা হালকা ড্যাপ করে মুছে নিলে কিচ্ছু হবে না। এটা আমি নিজের ক্ষেত্রে আজকে পুরো একদম প্রমাণ নিজের ক্ষেত্রে ইউজ করে দেখেছি। তো চলো টাটা, গুড নাইট। তো গাইজ, এখন হচ্ছে টাইমিং 1:10, তো এখনও আমার মেকআপ কিছু হয়নি, মেকআপ তো এত কিছু হবে না। এবং আমার দেখো ঘামও হয়নি, কিচ্ছু হয়নি, আমি এখনও নন এসি উইদাউট ফ্যান দাঁড়িয়ে রয়েছি, আমার কিচ্ছু হয়নি।